আচ্ছা, কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? হুতুম পেঁচার নকশা, কীর্তিবিলাস, বেতাল পঞ্চবিংশতি, শর্মিষ্ঠা। এটা সঠিক উত্তর কোনটা? বেতাল পঞ্চবিংশতি। ওকে, চলেছি বারম্বারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা? প্রভাবতী সম্ভাষণ, জীবন চরিত, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস। ওকে, সঠিক উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এর সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শকুন্তলা? শকুন্তলা কার লেখা গ্রন্থ? শকুন্তলা কার লেখা গ্রন্থ? উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু, চণ্ডীচরণ মুন্সী। সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কোনটা তাহলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা হচ্ছে 1855 সালে, সরি, সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? মার্চেন্ট অফ ভেনিস, কমেডি অফ এরর্স, টেমিং অফ দ্য শ্রু, মিড সামার নাইটস ড্রিম। সঠিক উত্তর হচ্ছে কমেডি অফ এরর্স। এর আগেরটার উত্তর ভুল হয়েছে, সেটা হচ্ছে শকুন্তলা, সীতার বনবাস, বর্ণ পরিচয়, ভ্রান্তিবিলাস। সঠিক উত্তর বর্ণ পরিচয়।